হুজুর বলছেন উর্দুতে কথা বলা শিখো পড়া শেখো উর্দু শেখার চেষ্টা করো যেন হজরত আসলামের বই পড়তে পারো অনুবাদ কখনো সঠিক বিষয়ে তুলে ধরতে পারে না হজরত মাসিমদের আর এভাবে হজরত মসিম আসলাম বই বুঝতে পারবেন তিনি আমাদের কাছে এটি চান যে আমরা যেন বুঝি দ্বিতীয়ত যখনই তালাবাদ করো কোরআনের অর্থ শেখার চেষ্টা করো প্রত্যেক দিন কোরআনের একটা রুকু পড়বে অনুবাদসহ অন্তত পক্ষে আর শাব্দিক অনুবাদও যদি পাওয়া যায় আল ইসলাম ডটওয়ার্কে আছে কয়েকটি অধ্যায় আছে সেখানে তুমি সেখান থেকে শাব্দিক অনুবাদও পড়তে পারো মানুষ আলহ ইসলামে না থাকলে ইনশাল্লাহ অচিরেই তা আপলোড করা হবে তাই কোরআনের অনুবাদ বোঝার চেষ্টা করে যেন বুঝতে পারো যে আল্লাহ কী চান আমাদের কাছে আল্লাহ কি আদেশ দিয়েছেন কী নির্দেশ দিয়েছেন কিভাবে আমাদের আচার আচরণ হওয়া উচিত কেমন হওয়া উচিত ধর্ম ধর্মীয় আচরণ আমাদের কেমন হওয়া উচিত এগুলো যেন বুঝতে পারো ঠিক আছে দুটো কথা সবসময় স্মরণ রাখবে এই দুটো কথা সবসময় স্মরণ রাখবে যা বললাম আর দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ো নামাজ কখনো ছাড়বে না সব সবসময় পাঁচবেলার নামাজ পড়বে এমন কয়জন আছে এখানে যারা আজকে পাঁচ বেলার নামাজ পড়ে এখানে এসেছে হাত তোল যারা পাঁচবেলার নামাজ পড়েছেন বা গত পাঁচ বেলার নামাজ পড়েছেন তারা হাত তোলুন পাঁচবেলার নামাজ প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরস পাঁচ বেলার নামাজ পড়তেই হবে